গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক দশ মন্ত্রীসহ ১২ জন ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে, আল জাজিরাকে ডক্টর ইউনুস। নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া একই সাথে চলছে। রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের আলটিমেটাম, ১৬ জেলায় অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশে সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/2124 চ্যানেলে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক দশ মন্ত্রীসহ ১২ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার ১৩ জনকে আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়েছে। কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা। যাদের হাজির করা হবে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, শাহজাহান খান, ডক্টর তৌফিক ইয়ালাহি, কামাল মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। গত ২৭ অক্টোবর বিচারপতি গোলাম মর্তজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল বেঞ্চ আসামিদের হাজির করার আদেশ দেন। এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে ১৪ জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে, তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই ১৪ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। নির্বাচন ও সংস্কার দুটো প্রক্রিয়া একই সঙ্গে চলছে উল্লেখ করে জনগণ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে সংস্কার শেষে নির্বাচন নাকি নির্বাচন আগে। এছাড়া ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সহ নানান ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনুস। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। Not going to come through and just holding an election. Holding an election is a repetition of the old ways of doing things in politics and so on. Notun Bangladesh shudhu nirbachoner moddhei shimabaddho noy. Bangladesher manush o rajnoitik dol jeta chaibe tar bhittitei antorporti sarkar karjokrom chaliye jabe. Whole country wanted something new, something different than the old. Azerbaijaner Bakute jatishonger jolbayu sommeloner fake sangbad madhyom Al Jazeera ke deya sakkhatkare emon tai bolen antorporti sarkarer pradhan upodeshta Dr. Mohammad Yunus. Needs the police system freshly designed and so on. It needs most of all reform of the constitution. অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে এটা নিশ্চিত, তবে পুরোটাই নির্ভর করছে মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার কথা বলেন তিনি। Regular government is for 5 years for example, that's about it. Or the new constitution may say 4 years probably because people want to move faster time of the so it should be under 4 years, that for sure. Our intention to get it done as quickly as possible. চলমান সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বলেন মানুষ নতুন কিছু চায়, সংবিধান সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে, নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার শেষ করা দুই প্রক্রিয়ায় একসঙ্গে চলছে। Two parallel thing going on, one is the preparation for election, another is the preparation for all the reforms. পুরো সংস্কার শেষে নির্বাচন নাকি আগে নির্বাচন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডক্টর ইউনুস। So at one point it will be ready for an election and we'll keep asking the people of Bangladesh would you like to go to the election now or you rather have these reforms done. ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। Kind of destabilizes Bangladesh because she is making
speeches, calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. Etara Juktorashtrer nobonirbachito president Donald Trump er shonge somporko niyeo kotha bolen antorbortti shorkar pradhan Dr. Mohammad Yunus. I had no interaction with President Trump in the past, so I had no problem with him. Duli Malik, Dex Report, Ekushi Television. করাচি ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরুর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিপিং এজেন্টস ও শিল্প মালিকরা। তারা আশা করছেন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য আমদানি রফতানির বিষয়টি দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। পাকিস্তানের করাচি বন্দর থেকে 370টি কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমবি ইউয়ান জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙর করে গেল সোমবার। এরপর মঙ্গলবার জাহাজটি রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের করাচি থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোঙর করা ওই জাহাজটির মধ্যে 115টি কন্টেইনারে টেক্সটাইল শিল্পের কাঁচামাল সোডিয়াম কার্বনেট, 46টিতে ডলোমাইট, 35টি কন্টেইনারে চুনাপাথর, 6টিতে ম্যাগনেশিয়াম কার্বনেট সহ কাঁচ শিল্পের কাঁচামাল, 28টি কন্টেইনারে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল আনা হয়। এছাড়াও একটি কন্টেইনারে ছিল গাড়ির যন্ত্রাংশ, 42টি ছিল রেফার কন্টেইনার, আর 14টি কন্টেইনারে 203 টন আলু এবং 611 টন পেঁয়াজ আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরে নোঙর করার আগেই নিয়ম মেনে জাহাজের ক্যাপ্টেন এইসব পণ্যের ঘোষণা দেন। আইন অনুযায়ী এখন এইসব পণ্যের শুল্কায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করবে কাস্টমস। এর মধ্যে ফেব্রিক্স আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লাইমস্টোন আছে, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে, সোডা অ্যাশ আছে, এইগুলি বেসিক্যালি আইটেম। এর বাইরে অন্য কোন আইটেম তার যেই ঘোষণা অনুযায়ী এগুলো নাই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জাহাজে পণ্য বাণিজ্য শুরুর বিষয়টিকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। এক সময় এক এক ধরনের সম্ভাবনা তৈরি হয় আর ব্যবসায়ীরা কিন্তু সেই সম্ভাবনাকে সবসময় লুফে নেয়। তারই একটা অংশ বা ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে নতুন একটা সম্ভাবনার দিক উন্মোচন করা যায় কিনা চেষ্টা করে দেখছেন ব্যবসায়ীরা। একই কথা বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারাও। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চট্টগ্রাম করাচি জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। শুধু পাকিস্তান না, আরও দুটো দেশও যদি কানেক্টিভিটিতে আসে র মেটেরিয়ালের জন্য, আরএনজি সেক্টরটাও উপকৃত হবে। করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা ওই জাহাজটিতে 6,337 টন পণ্য আমদানি করা হয়। এইসব পণ্য আমদানি করেছে আকিজ গ্রুপ, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সহ 18টি প্রতিষ্ঠান। এছাড়া জাহাজটির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে 73টি কন্টেইনারে আনা হয় খেজুর, জিপসাম, স্ক্র্যাপ, কপার ওয়ার সহ বিভিন্ন পণ্য। এদিকে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করা পানামার পতাকাবাহী এই জাহাজটিকে ঘিরে এই অঞ্চলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। তিন দিনের মধ্যে রংপুর থেকে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা নিয়োগ না হলে বৃহস্পতিবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের 16 জেলায় অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমন্বয়ক আলমগীর নয়ন বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিন বিভাগ থেকে কোনো উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় শহীদ আবু সাইদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে। তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টার নাম ঘোষণা করার দাবি জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিগত 15 বছর রংপুর বিভাগ বৈষম্য শিকার হয়েছে এবং দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুর বিভাগে গুণগত ও অবকাঠামো উন্নয়নের জন্য রংপুর থেকে উপদেষ্টা নির্বাচন করতে হবে। গত 3 দিন যাবৎ রংপুরে 8 জেলায় আন্দোলন চলমান রয়েছে। আগামী 3 দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নির্বাচন করা না হলে আমরা নর্থ বেঙ্গল ব্লকেড কর্মসূচি ঘোষণা করব। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন, উস্কানি বললেন পুতিন। উয়েফা নেশনস লিগে ইতালিকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স।
আবারও আমন্ত্রণ একুশে সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যায়ক্রমে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতরাতে শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর পর বিমানবন্দরে তিনি একথা বলেন। জানান, বাংলাদেশে রোবোটিক ফিজিওথেরাপির উন্নত ব্যবস্থা না থাকায় কাজলকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে, আরও বিশ জনকে পাঠানো হবে। উপদেষ্টা জানান, আলাদাভাবে চিকিৎসা নিতে বিদেশে পাঠানো ব্যয়বহুল, তবে চিকিৎসা সরঞ্জাম দেশে আনতে পারলে বেশি সুফল পাওয়া যাবে, যা প্রক্রিয়াধীন রয়েছে। গত 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন কাজল মিয়া। কাজলকে আমরা পাঠালাম অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল, আরও একজন অপেক্ষা করছে নিউরোসায়েন্সের, তাকেও আমরা আশা করি কাল নাহলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এখন এ পর্যন্ত আমরা প্রায় 4 জন অলরেডি, আজকে সহ 5 জন, 4 জন অলরেডি আছে। সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের তো এই প্রক্রিয়া চলতে থাকবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু কারখানার গুদামের আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোর 5টার দিকে ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুনের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে একে একে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানি সহ ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে চারপাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে পড়ে, ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক 10 মন্ত্রী সহ 12 জন ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে। আল জাজিরাকে ডক্টর ইউনুস, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া একই সাথে চলবে। রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের আলটিমেটাম, 16 জেলায় অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21-ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, দেখার আমন্ত্রণ। একুশের সাথেই থাকুন।